আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকে আমার কাছে কেক ডেকোরেশন করার জন্য হুইপড ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপিটা চেয়েছিল। তো আজকে আমি কীভাবে পারফেক্ট ওয়েতে হুইপড ক্রিম ফ্রস্টিং করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে থাকবে প্রপারলি এবং পারফেক্ট হুইপড ক্রিম ফ্রস্টিং করার বেশ কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স। আই হোপ আমার আজকের বলা সবগুলো টিপস এবং ট্রিক্স প্রপারলি ফলো করে যদি আপনারা ক্রিম ফ্রস্টিং করেন তাহলে আপনাদের ক্রিমটা একদমই পারফেক্ট হবে, আর সেই সাথে অনেকটা সময় ক্রিম স্টিফ থাকবে। এনিওয়ে কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। কেক ডেকোরেশন করার জন্য আমি অলওয়েজ ভিভো হুইপড ক্রিমটাই প্রেফার করি, আর আমি এই ক্রিমটাই অলওয়েজ ব্যবহার করি। এটার প্রাইস এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে, 320 টাকা, 30 টাকা, 350 কিংবা অনেক সময় 400 হয়ে যায়। তবে আমি ম্যাক্সিমাম সময় 330 টাকা বা 350 টাকার মধ্যেই ক্রিমটা কিনে থাকি। বাজার থেকে ক্রিমটা কিনে আনার পর যদি আপনার মনে হয় আপনি আরও কিছুদিন পর এই ক্রিমটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ক্রিমটা নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিবেন। তবে ক্রিম খোলার পরে কিন্তু আর নর্মাল রুম টেম্পারেচারে রাখা যাবে না, অবশ্যই ক্রিমটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। এই ক্রিমটা দিয়ে আমি আগেই একটা কেক ডেকোরেশন করেছিলাম, তাই ক্রিমটা আগেই ওপেন করা হয়েছে। জাস্ট সাইড থেকে এভাবে একটু গোল করে কেটে নিতে হয় আর তারপরে এই ক্রিমটা ব্যবহার করি। প্রতিবার ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালো করে ক্রিমটা ছাকিয়ে মিক্সড করে নিতে হবে। এবার আমি মেজারমেন্ট কাপে 1 কাপের চেয়ে অল্প কিছু কম ক্রিম নিয়ে নিচ্ছি। একটা কেক প্রপারলি ডেকোরেশন করার জন্য 1 কাপ বা তার চেয়ে অল্প কিছু কম ক্রিম নিলেও হয়ে যায়, আর একটা হুইপ ক্রিম দিয়ে 4টা কিংবা খুব বেশি হলে 5টা কেক প্রপারলি ডেকোরেশন করা যায়। এরপর অবশিষ্ট ক্রিমটা কিন্তু খুব ভালো করে সিল করতে হবে, এভাবে যেই ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আর তারপর এই সাইড থেকে আমি খুব ভালো করে ট্যাপ কিংবা কস্টিপ দিয়ে মুড়িয়ে রাখবো যেন কোনোভাবেই বাতাস চলাচল করতে না পারে। আর তারপর কিন্তু ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিব, রুম টেম্পারেচারে রাখা যাবে না। এখানে আমি আরেকটি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সেটা হচ্ছে আইসিং সুগার। আপনারা চাইলে বাজার থেকে কেনা আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন, কিংবা বাসায় নিজেরাই আইসিং সুগার বানিয়ে নিতে পারেন। আইসিং সুগার বাসায় তৈরি করার জন্য 1 কাপ চিনির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল। প্রপারলি ব্লেন্ড করতে হবে যেন চিনিটা দানা দানা না থেকে একদমই পাউডার হয়ে মিক্সড হয়ে যায়। আর চাইলে এইভাবে আইসিং সুগার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এখানে আমি যেই বাটিতে হুইপ ক্রিমটা ফ্রস্টিং করব সেই বাটি আর সেই সাথে বিটারের 2টা কাটা আগেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিম ফ্রস্টিং করার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে এইভাবেই বাটি এবং বিটারের কাটাগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে ক্রিমটা ফ্রস্টিং করাটাও পারফেক্ট হয়, সেই সাথে ক্রিম ফ্রস্টিং করার পর অনেকটা সময় ক্রিম স্টিফ থাকে। আপনারা চাইলে প্লাস্টিকের যে কোনো বাটিতেও কিন্তু ক্রিম ফ্রস্টিং করতে পারেন, প্লাস্টিকের বাটিতেও খুব সহজেই ক্রিম ফ্রস্টিং হয়ে যায়। এবার মেজারমেন্ট কাপে যে ক্রিমটুকু নিয়ে রেখেছিলাম সেই ক্রিমটুকু দিয়ে দিচ্ছি, আর তারপর হুইপড ক্রিম বিট করা শুরু করব। ক্রিম বিট করতে গিয়ে কিন্তু শুরুতেই একদমই হাই স্পিডে বা মিডিয়াম স্পিডে বিট করা যাবে না, প্রথমে বিটারের স্পিড লোতে রেখে বিট করা স্টার্ট করতে হবে। এভাবে লো স্পিডে প্রথমে 1 থেকে 1.5 মিনিট হুইপ ক্রিমটা বিট করতে হবে। তবে সব ধরনের বিটারের ওয়ার্ক কিন্তু সেম হয় না, সেই ক্ষেত্রে বিটারের উপর ডিপেন্ড করে সময়টা একটু এদিক সেদিক হতেই পারে। ভিভো হুইপ ক্রিমটা ওপেন করার পর 1 মাসের বেশি না রাখাই ভালো, চেষ্টা করবেন ক্রিম দিয়ে কাজ শুরু করার 1 মাসের মধ্যেই ক্রিমটা শেষ করতে, এতে করে ক্রিমের গুণাগুণটা ঠিক থাকে। খুব বেশি দিন যদি ক্রিমটা রাখতে চান সেক্ষেত্রে ক্রিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রায় 1 মিনিটের মতো ক্রিমটা বিট করেছি, 1 মিনিট পর দেখতে পাচ্ছেন ক্রিমের থিকনেসটা কেমন। তো এবার এখানে আমি যে আইসিং সুগারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিম কিন্তু এমনিতেই বেশ মিষ্টিই থাকে বলা যায়, তো সেই ক্ষেত্রে আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে চান কেকে সেই পরিমাণ আইসিং সুগার ব্যবহার করবেন। আইসিং সুগার দেওয়ার পর বিটারের স্পিড এবার মিডিয়ামে রেখে আবার বিট করা শুরু করব।
আর ক্রিম ফ্রস্টিং এর ক্ষেত্রে অবশ্যই আইসিং সুগারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে ডিরেক্ট চিনি দিতে যাবেন না, এতে করে দেখা যায় ম্যাক্সিমাম সময়ে চিনি গলে যায় না, সেক্ষেত্রে ক্রিমটা খেতে বালি বালি বা দানা দানা মনে হতে পারে। আর ডিরেক্ট চিনি ব্যবহার করার ফলে ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ক্রিম স্টিফ হয় না। যেহেতু আইসিং সুগারে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, তাই এই কর্নফ্লাওয়ারের জন্য কিন্তু ক্রিমটা অনেকটা সময় স্টিফ থাকে। ক্রিম ফ্রস্টিংয়ের ক্ষেত্রে ক্রিম স্টিফ রাখার জন্য অনেকেই জেলাটিন ব্যবহার করে, তবে আমি আসলে ওইভাবে খুব একটা বেশি ব্যবহার করি না জেলাটিন। ওয়েদার যদি খুব বেশি গরম থাকে বা খুব গরম তাপমাত্রার দিন যদি হয়, সেই ক্ষেত্রে জেলাটিন ব্যবহার করতে পারেন, তাহলে ক্রিমটা স্টিফ থাকবে। তবে আজকে এই ক্রিম ফ্রস্টিংয়ের ক্ষেত্রে আমি কোনো প্রকার জেলাটিন ব্যবহার করব না, জেলাটিন ছাড়াই ক্রিমটা ফ্রস্টিং করে দেখাবো। এদিকে বিটার স্প্রিড মিডিয়ামে রেখে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এই ক্রিমটা বিট করেছি। এবার এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভারের এসেন্সও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এবার বিটার স্প্রিড বাড়িয়ে দিব। বিটার স্প্রিড এ পর্যায়ে হাইতে রেখে ক্রিমটা বিট করব। অলরেডি ক্রিমটা বেশ অনেকটাই স্টিফ হয়ে এসেছে, জাস্ট আর কিছু সময় বিট করলেই কেক ডেকোরেশন করার জন্য ক্রিম প্রপারলি রেডি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি কিন্তু এখন বিটার স্প্রিড হাইতে রেখেছি। হাই স্প্রিডে ক্রিমটা আরও 2 থেকে 3 মিনিট বিট করব। তবে অনেক ক্ষেত্রে সময় আর একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, সেটা বিটার স্প্রিডের উপর ডিপেন্ড করবে। ক্রিম বিট করতে করতে একটা পর্যায়ে যখন দেখতে পাবেন ক্রিম অনেকটা হার্ড হয়ে এসেছে বা আঠালো টাইপের হয়ে এসেছে, এবং সেই সাথে ক্রিমটা বিটারের কাটার গায়ের সাথে লেগে থাকছে, নিচে পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন ক্রিম প্রপারলি বিট করা হয়ে গিয়েছে। তো আমার এই ক্রিমটা কিন্তু ঠিকঠাকভাবে একদম প্রপারলি বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা হার্ড হয়ে আছে ক্রিমটা, এবং বিটারের কাটার গায়ে থেকেও কিন্তু পড়ে যাচ্ছে না, খুব স্টিফ হয়ে লেগে আছে। তো এরকম থিকনেসে যখন ক্রিমটা চলে আসবে তখন বুঝে নেবেন বিট করা প্রপারলি কমপ্লিট। সো আমি এবার বিটারের কাটাগুলি সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঝাঁকে দিলেও কিন্তু সহজে ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা প্রপারলি এবং পারফেক্টলি বিট করা হয়েছে। যাই হোক, ক্রিম তো ঠিকঠাকভাবে বিট করে নিলাম। এবার এই ক্রিমটা কিভাবে পাইপিং ব্যাগে ভরে ডেকোরেশন করতে হয় সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চারিপাশ থেকে ক্রিমগুলো এইভাবে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, এবার আপনাদের দেখাবো ক্রিম বিট করার পর কিভাবে এই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে তারপর কেক ডেকোরেশন করতে হয়। সো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এগুলো 5 টাকা 10 টাকা করে আপনারা কিনতে পারবেন, আর একটা পাইপিং ব্যাগ বেশ কয়েকবার ব্যবহার করা যায়। তো প্রথমে পাইপিং ব্যাগে নজেলটা ভরে নজেল সেট করে নিব। আমি এখানে আজকে 2F নজেলটা ব্যবহার করছি। এরপর পাইপিং ব্যাগের যে সরু অংশটা সেটা এইভাবে একটু করে কেটে দিব, যেন এর মধ্যে থেকে নজেলটা বের করে নিয়ে আসা যায়। খুব বেশি কাটতে যাবেন না, এতে করে দেখা যাবে নজেলটা আবার লুজ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপারলি কেক ডেকোরেশন করা যাবে না, ফুল বানাতে আপনার কষ্ট হয়ে যাবে। তো পরিমাণ মতো কেটে এইভাবে একটু প্রেসার দিয়ে নজেলটা অর্ধেকটা বাহিরে নিয়ে আসবো, ঠিক এইরকম করে। আপনারা আসলে দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে করে নজেলটা ঠিকঠাকভাবে সেট করার পর এইবার এই ব্যাগে আমি ক্রিমগুলো ভরে নিব। প্রথমে একটা ছোট মগ কিংবা গ্লাসে এইভাবে করে ব্যাগটা ঠিকঠাকভাবে সেট করব, আর তারপর স্প্যাচুলার সাহায্যে এতক্ষণ যে ক্রিমগুলো বিট করে রেখেছিলাম সেই ক্রিমগুলো পাইপিং ব্যাগে দিয়ে দিব। আমি অলওয়েজ এই কাজটা এভাবেই করি, আর এভাবে করে আমার কাছে কাজটা করতে অনেক বেশি সুবিধা মনে হয়, তাই আমি আমার ফলো করা টিপস এবং ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্রিম দেওয়ার পরে এরপর ব্যাগটা এইভাবে উঠিয়ে নিব। পাইপিং ব্যাগ সম্পূর্ণ ভরে ক্রিম দিতে যাবেন না, এতে করে আপনার কাজটা করতে অসুবিধে হবে, বেশ কিছুটা অংশ ফাঁকা রেখে অর্ধেকটার মতো করে ক্রিম দিতে হবে। এবার এই ব্যাগে ক্রিমটা প্রপারলি সেট করার জন্য আমি এরকম একটা নাইফ দিয়ে ক্রিমটা একটু চেপে চেপে নজেলের সামনে বরাবর নিয়ে আসছি। অবশ্যই খুব ভালো করে এই কাজটা করতে হবে, লক্ষ্য রাখতে হবে ব্যাগের মাঝখানে বা শেষের অংশে যেন ফাঁপা না থাকে, সম্পূর্ণ অংশে যেন প্রপারলি ক্রিমটা যায়।
যদি ভেতরে বা মাছে ফাঁপা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল করতে বা কেক ডেকোরেশন করতে আপনার প্রবলেম হতে পারে। এই তো ব্যাস হয়ে গেল, এবার আমি আপনাদেরকে দুই একটা ফুল করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু আপনারা ক্রিম প্রপারলি ফ্রস্টিং করে তারপর কেক ডেকোরেশন করতে পারবেন। চাইলে আপনারা ক্রিম বিট করার সময় আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করে ক্রিমটা রঙিন করতে পারেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্যই ক্রিমটা ফ্রস্টিং করেছি, তাই আমি এখানে এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি, ক্রিম হোয়াইট রেখেই ক্রিমের ফ্রস্টিং করার কাজটা শেষ করেছি। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। চেষ্টা করেছি আমার জানা সবগুলো টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে, যেন আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় প্রপারলি ক্রিম ফ্রস্টিং করে নিতে পারেন। এনিওয়ে, সবাই অবশ্যই বাসায় টিপসগুলো ফলো করবেন। সো আজকে এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।